রাজ্যের বুকে রোমহর্ষক এবং চাঞ্চল্যকর দুর্নীতি মামলা, যে মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মুখ্য সচিব এবং প্রাক্তন মুখ্য বাস্তুকারের। তবে রাজ্যে পর্যন্ত দুর্নীতি সংক্রান্ত মামলায় কোনো আইএস অফিসারের গ্রেপ্তার হওয়ার নজির ছিল না। তবে সেই নজিরবিহীন ঘটনায় পরিলক্ষিত হল এবার পূর্ত দপ্তরের চাঞ্চল্যকর কয়েকশো কোটি টাকা দুর্নীতি মামলায় এবার ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেপ্তার হয়েছে রাজ্য প্রশাসনের তদানীন্তন মুখ্য সচিব যশপাল সিং, যিনি 2008-09 অর্থ বছরে পূর্ত দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেছিলেন। আর সে পূর্ত কেলেঙ্কারি মামলাতেই প্রায় চার মাস পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ধরা পড়েছেন তিনি। এই দীর্ঘ চার মাস গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করে থেকেছিলেন তিনি। সেই অজ্ঞাতবাস থেকে আইনজীবী মারফতে কয়েক দফায় হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন প্রাক্তন মুখ্য সচিব, কিন্তু মামলার গুরুত্ব বুঝে আদালত থেকে জামিন মঞ্জুর করেনি। কারণ 2019 সালের 13 অক্টোবর পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত করা হয়েছিল প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিক এবং যশপাল সিংকে। মামলা হওয়ার রাতেই গ্রেপ্তার হয়েছেন সুনীল ভৌমিক, পরবর্তী সময়ে ধরা পড়েছিলেন বাদল চৌধুরীও। গ্রেপ্তারের পরই তাদের কাছ থেকে মামলা সম্পর্কিত একাধিক তথ্য জেনে নেন ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসার অজয় কুমার দাস। তাৎপর্যপূর্ণভাবে এই মামলা রুজু হওয়ার আগে ভিজিলেন্স টিমের কাছে প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিং এর নাম বলেছিলেন বাদল চৌধুরী। সেহেতু মামলা হওয়ার পর যশপাল সিং এর কাছ থেকে তথ্য জানার প্রয়োজন ছিল তদন্তকারীদের, তাই অজ্ঞাতবাসে থেকে জামিনের আবেদন জানালেও আদালত তার সেই আবেদন গ্রাহ্য করেনি। অতঃপর গাজিয়াবাদ থেকে দীর্ঘ চার মাসের অধিক সময় বাদে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মুখ্য সচিব। গত সোমবার সকালে ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি সুপার অজয় কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে সেখানকার থানার হেফাজতে রেখে পরদিন অর্থাৎ মঙ্গলবার হাজির করা হয় গাজিয়াবাদের স্থানীয় আদালতে। যথারীতি তদন্তের স্বার্থে আদালত যশপাল সিং এর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। ট্রানজিট রিমান্ড মঞ্জুর হতে বুধবার সকালের বিমানে অভিযুক্ত প্রাক্তন আমলাকে আগরতলায় উড়িয়ে আনা হয়। এমবিবি বিমানবন্দর থেকে সোজা তাকে নিয়ে যাওয়া হয় এনসিসি থানার হেফাজতে। সেখানে কিছু সময় রাখার পর বেলা 12টা নাগাদ হাই প্রোফাইল অভিযুক্তকে বিশেষ আদালতে সোপার্দ করা হয়। তদন্তের অগ্রগতির জন্য সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর রতন দত্ত 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান। এ নিয়ে দীর্ঘ সময় ধরে আদালতে শুনানি হয়। আদালত দুপক্ষের বক্তব্য পর্যবেক্ষণের পর বিকেলে রায় দেয়। আইনজীবী রতন দত্ত সাক্ষাতে জানিয়েছেন এই মামলায় অন্যতম অভিযুক্ত যশপাল সিং, তাই মামলার তদন্তের অগ্রগতির জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন। আমরা ওনার 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করেছি প্রসিকিউশনের পক্ষ থেকে এবং এটার উপর দীর্ঘ শুনানি হয়েছে। আপনারা জানেন যে এই যে কেসটা, এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ঘোটালার কেস। এই কেসে আগে আরও দুজন আসামি অ্যারেস্ট হয়েছেন। সুনীল ভৌমিক, উনি প্রায় 87 ডেজ জেল কাস্টডিতে ছিলেন এবং বাদল চৌধুরী, উনি প্রায় 105 দিনের মতো জেলে ছিলেন এবং ফ্রম দি ডেট অফ রিমান্ড উনি ছিলেন প্রায় 87 ডেজ। এই মামলাতে ওয়াইফ সিং একজন প্রিন্সিপাল অ্যাকিউজড, উনি ওই সময়ে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি PWD। ওনার তত্ত্বাবধানে এই যে সব কিছু হয়েছে এবং উনি জেনে শুনে কাউন্সিল অফ মিনিস্টারকে নামে একটা ফলস রিপোর্ট তৈরি করেছেন। ওই রিপোর্টের উপর বেস করে যেখানে সিলিং প্রাইসটা ছিল 10%, এটাকে সাপ্রেস করে ওয়েব করে টেন্ডার ফর্ম করেছেন। এদিকে সন্ধ্যায় এই মামলার শুনানির রায় ঘোষণা করে আদালত। দুপক্ষের আইনজীবীদের বক্তব্য যাচাইয়ের পর আদালত অভিযুক্ত প্রাক্তন মুখ্য সচিবকে 4 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। আগামী 22 ফেব্রুয়ারি রিমান্ড শেষে ফের তাকে আদালতে তোলা হবে। সূত্রে জানা যায় এনসিসি থানার হেফাজতে রেখে এই হাই প্রোফাইল অভিযুক্ত আমলাকে জেরা করবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। দেখার বিষয় তাকে জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।